আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বর্তমানে যে চায়না এবং তাইওয়ানের মধ্যে যে উত্তেজনাপূর্ণ একটা অবস্থা বিরাজ করছে, এটা কেন করছে এই ভিডিওতে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো চায়না তাইওয়ানের রিলেশনটা আমাদের বুঝতে গেলে প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে বর্তমানে আরেকটা যুদ্ধ চলছে পৃথিবীতে, ইউক্রেন এবং সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার ওয়ার। তো রাশিয়ার জন্য ইউক্রেন যেরকম স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্ট্যান্ট, চায়নার জন্য তাইওয়ানও স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্ট্যান্ট। একে একটু পার্থক্য আছে, রাশিয়ার সাথে বাউন্ডারিতে বা সীমানাতে লাগানো হচ্ছে ইউক্রেন, কোনো মাঝখানে আর কিছু নেই। কিন্তু তাই চায়নার সাথে তাইওয়ানের মাঝখানে একটা প্রণালী আছে বা একটা সাগর দ্বারা বিচ্ছিন্ন। তাইওয়ান একটা ছোট দ্বীপ, চাইনিজ মেইনল্যান্ড হচ্ছে জাস্ট এর পাশাপাশি অবস্থিত। কিন্তু স্ট্র্যাটেজিক্যালি যদি আমি বলি তাহলে রাশিয়ার জন্য ইউক্রেন আর চায়নার জন্য তাইওয়ান একই। তাহলে রাশিয়া যেমন ইউক্রেনকে ছাড়তে চাচ্ছে না, যুদ্ধ করছে, সেজন্য চায়নাও কিন্তু তাইওয়ানকে ছাড়তে যাবে না, মানে জোর করে দখল করবে, এটাই একটা স্বাভাবিক আউটকাম হওয়ার কথা। প্লাস ঐতিহাসিকভাবে কিন্তু তাইওয়ান চায়নার অংশ, কারণ চাইনিজ যে মেইনল্যান্ডের খুব কাছেই হচ্ছে তাইওয়ান। কিন্তু তারপরেও সংঘাত আছে, তাইওয়ান নিজেকে একটা সার্বভৌম একটা রাষ্ট্রের মতো করে চালিয়ে যাচ্ছে, যদিও তাইওয়ান কোনো সার্বভৌম বা স্বীকৃত রাষ্ট্র নয়। ইউএনের কাছে কিন্তু তাইওয়ান রাষ্ট্র নয়, পৃথিবীর সর্বোচ্চ সংস্থা হচ্ছে ইউনাইটেড নেশনস। সেইখানে যদি রাষ্ট্র ডিক্লেয়ার করা না হয় তাহলে বেসিক্যালি কিন্তু সেই রাষ্ট্রের আসলে অস্তিত্ব আছে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। তো তাইওয়ানকে আসলে রাষ্ট্র কি রাষ্ট্র না এটাও ডাউট আছে, যদিও পৃথিবীর 15টা দেশ তাইওয়ানকে একটা সেপারেট রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, কিন্তু পৃথিবীর অধিকাংশ দেশই তাইওয়ানকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় নাই। কারণ যারাই চায়নাকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে তারা কিন্তু যে চায়নার সাথে যে সমস্যা আছে তাইওয়ানের এটা সবাই জানে, এবং সেই জন্য তারা তাইওয়ানকে স্বীকৃতি দেয় না। এবং চায়না যাদেরকে লোন দেয় তাদেরকে বলে রাখে যে তাইওয়ানকে স্বীকৃতি দিবা না, যদি দাও তাহলে কিন্তু লোন হেল্প এগুলো কিছুই দেওয়া হবে না। সো চাইনিজ লোন আপনারা জানেন যে সবাই নেয়। সো চায়নাকে গুরু মানতে গিয়ে তাইওয়ানকে কিন্তু কেউ স্বীকার করে না। আচ্ছা, এখন চায়না তাইওয়ানের যে ঝামেলাটা আমরা দেখছি বর্তমানে, এটাকে বর্তমানকালে লাগলো নাকি এটার কোনো ঐতিহাসিক প্রেক্ষাপট আছে? তাহলে আমরা যদি ইতিহাস জেনে আসতে হয়, ঐতিহাসিকভাবে যদি দেখা যায় তাহলে তাইওয়ান কিন্তু একটু স্বাধীনভাব আগে থেকে ছিল, এবং তাইওয়ান চায়নার মেইনল্যান্ড থেকে আলাদা, আমি আগেই বলেছি 160 কিলোমিটার দূরে, এবং মাঝখানে তাইওয়ান প্রণালী আছে। এখন দীর্ঘ সময় ধরে তাইওয়ানকে রুল করেছে মূলত জাপান, এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় তাইওয়ানের অনেক লোক জাপানের পক্ষ হয়ে যুদ্ধ করেছে। তো তাইওয়ানিজরা কিন্তু মূলত চাইনিজ যে জাতি তারাই, কিন্তু তারা দীর্ঘদিন ধরে জাপানের আন্ডারে থেকে জাপানের কালচার অ্যাডপ্ট করেছে এবং অনেক কিছু জাপানের সাথে মিলে যায়। এটা একটা জিনিস হচ্ছে ইন্টারেস্টিং। আর চীনের ইতিহাস একটু দেখে আসতে হবে যে মেইনল্যান্ড চায়নায় মূলত 1928 থেকে 1948 সাল পর্যন্ত চীন কাইশিয়াক নামে একজন মিলিটারি জেনারেল, এবং উনি অনেক ছোট ছোট রাজা টাজা ছিল এদেরকে হারিয়ে টারিয়ে দিয়ে 1928 থেকে 1948 পর্যন্ত চায়নাকে ইউনিফাইড করেছেন, একদম একীভূত করেছিলেন, এবং চায়নাকে উনি এবং ওনার পার্টি কন্ট্রোল করত। উনিও একটা পলিটিক্যাল পার্টির লিডার ছিলেন। তো চিং কাইশিয়াক যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তখন কিন্তু আবার মাও সেতুং এর আবির্ভাব হলো, এবং মাও সেতুং চাইনিজ কমিউনিস্ট পার্টি লিড করতেন, এবং চিং কাইশিয়াক এবং মাও সেতুংয়ের মধ্যে কখনোই ভালো সম্পর্ক ছিল না, এবং তারা দুজন হচ্ছে বিপরীতমুখী দুইটা শক্তি। তার মানে হচ্ছে চিং কাইশিয়াক একটা প্রতিষ্ঠিত শক্তি, নতুন করে উঠল মাও সেতুং। তো প্রথম প্রথম এরকম মাও সেতুং শক্তিতে এবং তার পার্টির শক্তিতে চিং কাইশিয়াকের এবং তার ফলোয়ারদের সাথে পারত না, এবং কোনো একটা যুদ্ধে হেরে গিয়ে মাও সেতুং 6000 কিলোমিটার একটা লং মার্চ করে গ্রামের দিকে চলে যান, এবং সেখানে দীর্ঘদিন মাও সেতুং ছিলেন, এবং মাও সেতুং ওই গ্রাম থেকে একটা রেভলিউশন করে আবার পরবর্তীতে 1948 সালে এসে একটু শক্তিশালী হয়ে, ওনার পার্টি যখন একটু শক্তিশালী হলো, চিং কাইশিয়াকের সাথে 2-3টা এঙ্গেজমেন্ট করলেন, এবং ছোটো ছোটো যুদ্ধের মাধ্যমে চিং কাইশিয়াকের পার্টিকে হারিয়ে দিলেন। 1949 সালে মাও সেতুং রাষ্ট্রীয় ক্ষমতা, চায়নার যে রাষ্ট্রীয় ক্ষমতা, দখল করে নিলেন।
এখন 1949 সালে তাহলে চিং কেশিয়াক আর তার যে ফলোয়ার এতদিন চীনের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এদের কী হবে? এরা তখন দেখলো যে এরা চাইনিজ ন্যাশনাল কমিউনিস্ট পার্টির কাছে হেরে গেল, সিসিপি, এদের কাছে হেরে গিয়ে এরা করলো কি, চিং কেশিয়াক এবং তার সমর্থকেরা চলে গেল তাইওয়ানে এবং তাইওয়ানের রাষ্ট্র ক্ষমতা তারা দখল করে নিল। তো চিং কেশিয়াক তাইওয়ানে 49 থেকে 75 পর্যন্ত যে সময় ছিল উনি বেঁচে ছিলেন, এই পুরো সময়ে 6 বার উনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। উনি একনায়কতন্ত্রে বিশ্বাসী ছিলেন, শক্ত হাতে উনি তাইওয়ানের মানুষকে কন্ট্রোল করেছেন এবং তাইওয়ানের ব্যবসা বাণিজ্য কন্ট্রোল করাতে দেখা গেল যে তাইওয়ান টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্সড হয়ে গেল, পড়ালেখা মানুষজন পড়ালেখা শিখে গেল এবং তাইওয়ান খুব একটা উন্নত একটা দেশের মতো পরিণত হলো। বাট মনে রাখতে হবে তাইওয়ান কিন্তু দেশ না, তাইওয়ানকে ইউনাইটেড নেশনও কখনও দেশ হিসেবে স্বীকৃতি দেয় নাই। তো তাইওয়ান কিন্তু এই চীনের ছত্রছায়া ছিল, কিন্তু মনে রাখতে হবে যে মেইনল্যান্ড চায়না ছিল কমিউনিস্ট পার্টি এবং মাওশেদুং তার কাছে হেরে গিয়ে কিন্তু চিং কেশিয়াক চলে গেল তাইওয়ানে। সো তাইওয়ানের সাথে চায়নার এই যে বাধাবাধি এটা কিন্তু ওই 1948-49 থেকেই হয়ে আসছে। তো তাইওয়ানের যারা মানুষ আগে ছিল তারা কিন্তু চিং কেশিয়াককে সাপোর্ট দিল এবং তাকে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে আসলো এবং 1975 সাল পর্যন্ত চিং কেশিয়াক বেঁচে ছিলেন এবং তিনি তাইওয়ানকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করলেন। কিছুটা কাছাকাছি আমরা এখন কাছাকাছি সিঙ্গাপুরকে দেখি, তাইওয়ান কিন্তু সিঙ্গাপুরের থেকে অনেক বেশি উন্নত এবং তাইওয়ানের যে জিডিপি $750 billion জিডিপি যেটা কিন্তু ঈর্ষণীয়, এটা এত ছোটো সাইজের একটা দেশের এরকম হয় না। তো তাইওয়ানের এই গ্রোথটা হলো কেন? তাইওয়ান হচ্ছে পৃথিবীতে 1 নম্বর দেশ, সেমিকন্ডাক্টর তৈরি করে, কম্পিউটার এবং মোবাইলে যে চিপ ইউজ করা হয় এগুলো তৈরি করে এবং পৃথিবীর বড় বড় টেক জায়ান্ট যারা আছে, গুগল, অ্যাপল এরকম যারা আছে, এরা সবাই সেমিকন্ডাক্টর এবং কম্পিউটার এবং মোবাইল চিপের জন্য তাইওয়ানের কাছে নির্ভরশীল। তো সেমিকন্ডাক্টর এবং চিপ বানাতে হলে খুব ভালো ইঞ্জিনিয়ার দরকার, এটা তাইওয়ান প্রডিউস করেছে এবং তাইওয়ান এই মার্কেটটা নিয়ে নিচ্ছে এবং এটা বার্ষিক $100 billion একটা মার্কেট পুরোপুরি তাইওয়ানের হাতে। এই জোনের সেকেন্ড যে দেশ সেটা হচ্ছে ইন্ডিয়া, তাদের মার্কেট হচ্ছে $5 billion। তাহলে দেখেন 1 আর 2 নম্বর দেশের মধ্যে কত পার্থক্য। তো চায়না তাইওয়ানের দিকে তাকিয়েছে, এটা একটা ঐতিহাসিক ভিত্তি বললাম, আর বর্তমান প্রেক্ষাপট হচ্ছে চায়না তাইওয়ানকে চায় এই সেমিকন্ডাক্টর মার্কেটটা দখল করতে, কারণ আমেরিকার টেক জায়ান্ট এবং আমেরিকা এই সেমিকন্ডাক্টরের 1 নম্বর আমদানিকারক। চায়না যদি তাইওয়ানকে দখল করতে পারে তাহলে কিন্তু চায়না এই সেমিকন্ডাক্টর এবং চিপের মার্কেটে মনোপলি পেয়ে যাবে, পেয়ে গেলে এরা কিন্তু আমেরিকাকে তারা এটা সাপ্লাই বন্ধ করে দিবে এবং আমেরিকা একটা অ্যাসেসমেন্ট করেছে, সিমুলেশন করেছে, দেখেছে যে আমেরিকা যদি তাইওয়ানের সেমিকন্ডাক্টর বা চিপ যদি সাপ্লাই না পায় তাহলে কিন্তু আমেরিকার যে টেক জায়ান্ট কোম্পানিগুলো আছে তারা 1 মাসের মধ্যে শাটডাউন হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তাদের কিন্তু আমেরিকা খুবই টেকনোলজিক্যালি অ্যাডভান্সড একটা কান্ট্রি, কিন্তু আমেরিকা এই যে নির্ভরশীলতা তাইওয়ানের উপর এটাই পুঁজি করতে চাচ্ছে চায়না এবং তাই যদি করতে পারে আমেরিকার যে গ্লোবাল হেজেমনি চলছে এটা কিন্তু আমরা বলছি অনেকদিন ধরে এটা পতনের দিকে। আমেরিকাকে যদি এই সেমিকন্ডাক্টর দেওয়া বন্ধ করে দেয় চায়না তাইওয়ান দখল করার মাধ্যমে তাহলে কিন্তু আমেরিকার যেই বিশ্বমড়ল যে তকমা এটা কিন্তু ছুটে যাবে, আমেরিকা যেটা হতে দিতে চায় না। এখন পৃথিবীতে দুইটা ডাইমেনশন চলছে, একটা হচ্ছে রাশিয়া ইউক্রেন ওয়ার আর একটা হচ্ছে চায়না তাইওয়ান। তো অনেকে বলতে চায় যে রাশিয়া ইউক্রেন ওয়ারে আমেরিকা ইনভলভ হয় নাই, তাইওয়ানের সাথে যদি চায়নার কিছু লেগে যায় তাহলে কি আমেরিকা ইনভলভ হবে কি না? আমার প্রেডিকশন হচ্ছে হবে, কারণ তাইওয়ানকে যদি চায়না দখল করে নেয় তাহলে কিন্তু সেমিকন্ডাক্টর চিপস এগুলো বন্ধ হয়ে যাবে আমেরিকার এবং আমেরিকার খুব বিপদ হয়ে যাবে, আমেরিকা চলতে পারবে না এগুলো ছাড়া। সেই ক্ষেত্রে আমেরিকা এটা এই সুযোগ চায়নাকে দিতে চায় না এবং এই মার্কেটের মনোপলিও চায়না যে চায়নার হাতে চলে যাক, এটা হচ্ছে একটা জিনিস। আর দুই হচ্ছে প্যাসিফিকের এন্ট্রি চায়নার নাই, কারণ চায়নার প্যাসিফিক আসতে হলে একটা সিরিজ অফ অবস্টেকল আছে, যেমন ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই বেল্ট এবং তাইওয়ান, এই বেল্ট দিয়ে কিন্তু প্যাসিফিকের রাস্তা আমেরিকা বন্ধ করে রাখছে, একটা ডিফেন্সের প্রাচীর মতো। এখন চায়না যদি তাইওয়ানকে দখল করে নিতে পারে তাহলে কিন্তু এই প্রাচীরে ফাটক ধরবে এবং চায়না তাইওয়ান দখল করলে প্যাসিফিক ওপেনিং পেয়ে যাবে, এইটা আমেরিকা কখনোই চাবে না।
আর প্যাসিফিকে আমেরিকার একটা কমান্ড আছে, আপনারা জানেন যে আমেরিকা পৃথিবীকে 7টা কমান্ডে ভাগ করে ফেলেছে, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনি দেখতে পারেন, যে প্যাসিফিকে আমেরিকার প্যাসিফিক কমান্ড বা ইন্দো প্যাসিফিক কমান্ড আছে। তো এই থিয়েটার আমেরিকা চাবে না যে আমেরিকান প্যাকম বা ইন্দো প্যাসিফিক কমান্ডের এই থিয়েটারে চায়নার আধিপত্য আমেরিকা কখনোই মেনে নেবে না, এবং মেনে নেবে না বলেই আমেরিকার যে সংসদ বা আমেরিকার কংগ্রেসের যে স্পিকার ন্যান্সি পেলোসি এখন চলে আসছেন তার সাপোর্ট জানানোর জন্য তাইওয়ানে। তাইওয়ান কিন্তু একটা দেশ না, তাইওয়ান কিন্তু কোনো স্বীকৃত দেশ না, তো তাইওয়ানে আমেরিকার স্পিকার কেন চলে আসবেন? শুধুমাত্র মোরাল সাপোর্ট দেওয়ার জন্য আসছে যে ওরা একটা গণতান্ত্রিক দেশের মতো, তো এইটাকে আমেরিকা সাপোর্ট দিচ্ছে। শুধু কি এই মোরাল স্ট্যান্ডের জন্য আসছে? না, আমেরিকার এটার ইকোনমিক একটা ভ্যালু আছে তাইওয়ানের, এবং একটা আমি বললাম যে ওই যে সেমিকন্ডাক্টর এবং চিপস যেহেতু দেয় তার এরকম কিন্তু ব্যবসায়িক ভ্যালু আছে। আমেরিকার পার্সপেক্টিভটা হচ্ছে আমেরিকা রাশিয়া এবং ইউক্রেন ওয়ারে দেখেছে যে রাশিয়া যদি ইউক্রেনকে দখল করেও ফেলে তাহলে কিছু শস্যদানা থেকে পৃথিবী ব্যাহত হবে, এবং ইয়েকে বলা ইউক্রেনকে বলা হয় শস্য ভাণ্ডার, মানে খাদ্য সংকট দেখা দিবে, খুব একটা অন্য কোনো ক্রাইসিস হবে না। কিন্তু তাইওয়ান যদি ইনভেড করে চায়না তাহলে কিন্তু সেমিকন্ডাক্টর চিপস আটকে যাবে, তাহলে কিন্তু আমেরিকা জায়ান্ট যে কোম্পানি টেকনোলজিক্যাল কোম্পানিগুলো ফাংশন করতে পারবে, এবং আমেরিকা খুবই টেকনোলজিক্যাল অ্যাডভান্সড একটা দেশ, তাদের এগুলো দরকার, প্রতিদিনই দরকার, এই জিনিস তারা মেনে নিতে পারবে না। এই জন্য আমেরিকা চায়নাকে তাইওয়ান দখল করতে বাধা দিবে, এবং সেটা করতে হলে আমেরিকা অবশ্যই মিলিটারি ইন্টারভিন করবে, তার মানে হচ্ছে সেনাবাহিনী দিয়ে এটাকে বাধা মানে থামাবে। যদি তাই করতে হয় তাহলে তো আমেরিকার সাথে চায়নার একটা যুদ্ধ লেগে যাওয়ার সম সম্ভাবনা আছে, এবং এটা অনেকেই প্রেডিক্ট করছে। যদি চায়না এরকম এন্ডেভার করে, রাশিয়া যেমন ইউক্রেন দখল করলো, চায়না যদি তাইওয়ান দখল করতে চায় তাহলে আমেরিকা কিন্তু এখানে রক্তাক্ত সংঘর্ষের মধ্যে লিপ্ত হবে। এটা একটা ফার্স্ট সাইন কিন্তু দেখালো যে ন্যান্সি পেলোসি চলে আসছে। আপনারা যদি ভিডিও দেখে থাকেন তাহলে ন্যান্সি পেলোসিকে যেভাবে করে এসকর্ট করে ন্যান্সি পেলোসি প্লেনকে নিয়ে আসছে, 27টা আমেরিকান ফাইটার প্লেন এসকর্ট করে ন্যান্সি পেলোসিকে নিয়ে আসছে, কারণ আমেরিকানদের ভয় ছিল যে ন্যান্সি পেলোসি যদি মিড এয়ারে থাকতে চাইনিজরা যদি তাকে তার প্লেন শুট ডাউন করে ফেলে দেয় তাহলে কিন্তু একটা ক্রাইসিস তৈরি হয়ে যেত। কারণ আপনারা ইতিহাসে অবশ্যই জেনে থাকবেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু এরকম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় উনি নাৎসি বাহিনীকে সাপোর্ট দিয়েছিলেন, এবং উনি একটা মিটিং করতে যাচ্ছিলেন সিঙ্গাপুরে বিমানে করে, ওনার প্লেন শুট ডাউন করে ফেলে দেয় এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিউট্রালাইজ করা হয় এভাবে। একইভাবে জাপানিজ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় জাপানিজ যে লিডার ছিল নেভাল চিফ ইয়ামামোটো, সে মিডওয়ের যুদ্ধ করার সময় সে তার ওই পার্সোনাল একটা প্লেন নিয়ে সে রেকি করতে যাচ্ছিল, তখন আমেরিকান যে কমান্ডার নেভাল কমান্ডার ছিলেন নিমিটস এই সুযোগটা নিয়েছে যে মিডিয়ারে ইয়ামামোটো প্লেনকে শুট ডাউন করে ফেলে দেয়। এইরকম করে মিডিয়ারে এটা মানে মিলিটারি ভাষা এটাকে বলে হাই ভ্যালু টার্গেট। এইরকম হাই ভ্যালু টার্গেটকে যদি ফেলে দেওয়া হয়, যেমন ন্যান্সি পেলোসি যখন বলছে যে তাইওয়ান আসবে, তখন কিন্তু চায়না বলছে এটা কিন্তু ভালো হবে না। ভালো হবে না মানে কি? মানে ন্যান্সি পেলোসিকে তাইওয়ানে আসতে দিবে না। তো এটা একটা সম্ভাবনা ছিল যে ন্যান্সি পেলোসি প্লেন যদি আসতো সিভিল এয়ারক্রাফ্টের মতো তাহলে কিন্তু তাকে শুট ডাউন করে ফেলে দেওয়ার একটা সম্ভাবনা ছিল। সেই জন্য ন্যান্সি পেলোসি প্লেন আসছে হচ্ছে একেবারে এসকর্ট করে, 27টা ফাইটার পাইলট প্লেন তাকে এসকর্ট আগে পিছনে রেখে তাকে নিয়ে আসছে এবং সেফলি ল্যান্ড করেছে, তাই মানে যাওয়ার সময় একইভাবে যাবে। এবং আমেরিকার বিশাল রণতরী ডেপ্লয় ছিল প্যাসিফিকে, তার মানে পুরো একটা যুদ্ধ ভাব ছিল। এবং এখন যেটা করছে চায়না, এখন আবার তাইওয়ানের উপর শোধ নিতে গিয়ে কিন্তু এখন একটা মিলিটারি এক্সারসাইজ চালাচ্ছে, এবং সেম একেবারে অনেক রণতরী এবং রণসাজে সজ্জিত হয়ে গেছে চায়না। তো এই যে চায়নার সাথে তাইওয়ানের এটা কিন্তু একটা ঐতিহাসিক মানে আমরা বলি লাভ অ্যান্ড হেট রিলেশন, মানে চায়না তাইওয়ানকে ভালোবাসে কিন্তু তাইওয়ান চায়নাকে ভালোবাসে। তাইওয়ান চায় যে ভাই তুই তোর মতো থাক, আমি আমার মতো, আমি একটা দেশের মতো থাকি, আর চায়না বলতে চায় আরে তাইওয়ান তো আমাদেরই। রাশিয়া যেভাবে বলছে যে ইউক্রেন হচ্ছে ইউক্রেন তো আমাদের, কিন্তু ইউক্রেন বলছে তোমরা দূরে যাও আমরা আলাদা থাকতে চাই। একইভাবে তাইওয়ান ইজরাও বলছে যে ভাই চায়না তোমরা দূরে যাও, আমরা চাইনিজ না, আমরা আলাদা একটা রাষ্ট্র, আমরা আমাদের মতো থাকতে চাই, যাদের মধ্যে জাপানিজ কালচার আছে, জাপানিজ কালচারের একটা ভাব স্পষ্ট।
তো তাইওয়ানের এই রকম একা থাকতে দিতে চাচ্ছে না চায়না, পৃথিবীটা প্রচণ্ড একটা সংঘাতের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। তো এই ঘটনার আমাদের এখন তো শুরু, এটা শেষ কোথায় আমরা কি এটা এটা প্রেডিক্ট করতে পারি কিনা, কারণ এইটার উপর আরও ভিডিও দিতে হবে, এটা একটা চলমান ঘটনা। আমি প্রেডিক্ট করছি রাশিয়ার সাথে ইউক্রেন যুদ্ধে যাই হবার হোক, এটা দিয়ে ন্যাটো আমেরিকা ন্যাটোকে বলবে যে এটা দেখো ইনডাইরেক্টলি সাপোর্ট দিবে অস্ত্র টস্ত্র দিয়ে, আমেরিকা ইনভলভ হবে না। কিন্তু চায়না যদি কোনো একটা ভেঞ্চার করতে যায় তাইওয়ানে, অ্যাটাক করে বসে বা কিছু করতে যায়, দখল করতে যায়, তাহলে কিন্তু আমেরিকা সশস্ত্রভাবে তাকে বাধা দেবে। আর সেক্ষেত্রে অনেক স্ট্র্যাটেজিস্ট বলছেন তাহলে সেক্ষেত্রে কিন্তু থার্ড ওয়ার্ল্ড ওয়ারের সূচনা হওয়ার সম্ভাবনা আছে। এখন আমাদের দেখতে হবে যে এই ঘটনাগুলো আমরা যেটা প্রেডিকশন দিলাম এবং যে ঘটনাগুলি ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে বললাম, এটা আসলে কীভাবে গড়ায়, এটা শুধুমাত্র একমাত্র সময়ই বলতে পারে যে এটা কীভাবে হবে। তো আমি আশা করব যে এই বিষয়টার দিকে আপনারা নজর রাখবেন এবং খবর দেখতে থাকবেন, এবং আপডেটেড ভিডিও আমি পরবর্তীতে আরও পোস্ট করব যে চায়না তাইওয়ানের বিষয়টা কোন দিকে গড়ালো। আপাতত আজকে এই প্রথম ভিডিওটা এখানেই শেষ করছি, দেখার জন্য সবাইকে ধন্যবাদ, সালামু আলাইকুম।